গোলাম দস্তগীর গাজী সে নিজে একটা ভূমিদস্যু এবং ভূমিদস্যুদের সে এই এটা কি কয় প্রশ্রয় দাতা রূপগঞ্জের যিনি এমপি যিনি আমার প্রতিদ্বন্দ্বী তিনি নিজে একটা ভূমিদস্যু এবং একজন এমপি হইল এই দেশের একজন গার্জিয়ান জনগণের গার্জিয়ান অভিভাবক সে রূপগঞ্জে যে ভূমিদস্যুতা হচ্ছে এই ভূমিদস্যুতার বিরুদ্ধে তিনি কোনো রুখে দাঁড়ান নাই বরঞ্চ তাদের সহযোগী হিসাবে তিনি কাজ করছেন আর আমি তৈমুর আলম খন্দকার একমাত্র ব্যক্তি যে ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি আপনারা দেখছেন মিছিল করছি মিটিং করছি ডিসি অফিস ঘেরাও করছি প্রেস ক্লাবে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করছি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মানববন্ধন করছি রিট করছি এবং এই জন্য আমাকে অনেকভাবে নিগৃহীত হইতে হয়েছে আমি কিন্তু পিছপা দেই নাই এবং তখন আওয়ামী লীগ কি বিএনপি কোনো নেতার কোনো সহযোগিতা পাই নাই জনগণ আমাকে পাশে পাইছে এবং আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমি রিট করছি রিটের জয়লাভ করছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি এটা আপনারা দেখছেন শুধু এটা না আমি যেখানে গণমানুষের উপরে আঘাত আসছে গণমানুষের স্বার্থের উপরে আঘাত আসছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পক্ষে আমি মজলুম মানুষের পক্ষে দাঁড়াইছি আপনারা যেখানে দাঁড়ায় কথা বলছেন পাশে একটা শ্মশান এই শ্মশানটা দখল হয়ে গেছিল বেদখল হয়ে গেছিল চলেন শ্মশানটা দেখাই দেই সেই শ্মশান আমি উদ্ধার করছি উদ্ধার করে সেখানে আমি 50,000 টাকা ব্যয় করে সেটাকে আবার সংস্কার পাকা করে দিয়েছি তো এই এলাকার লোক আছে তাদেরকে এই শ্মশানটা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা পূজা মণ্ডপে আগে যে অনুদান পাইতো এর ডবল অনুদানের বন্দোবস্ত আমি করছি মন্দির সংস্কার করছি মসজিদ এবং কবরস্থানের করছি আমি রাজনীতিটা করি সারা বছর আমি শুধু এই ইলেকশন আইলে ইলেকশন করি না সারা বছর রাজনীতি করি কেউ যদি আমাকে টেলিফোন করে যে আমার বাপ অসুস্থ হয়ে পড়ছে হাসপাতাল নিয়ে আসতেছি সে হাসপাতালে পৌঁছার পূর্বে আমি নিজে গিয়ে হাসপাতালে উঠছি ভূমিদস্যু আমার বিরুদ্ধে ইনভেস্ট করবে আমি তো রূপগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রধান ব্যক্তি যে আন্দোলন সংগ্রাম করছি রূপগঞ্জে প্রতিটা মানুষ স্বীকার করবে যাদের ভূমি বেদখল হয়ে গেছে তার প্রতিটা মানুষ এটা স্বীকার করবে গোলাম দস্তগীর গাজী সে নিজে একটা ভূমিদস্যু এবং ভূমিদস্যুদের সে এই এটা কি কয় প্রশ্রয় দাতা একজন এমপি একজন মন্ত্রী যদি ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নিত তবে এই রূপগঞ্জে মানুষের জমি জমা ব্যাহত হইত না রূপগঞ্জে মানুষের জমি জমা বেদখল হইত না উনি তো আমাদের মসজিদের মাদ্রাসার জায়গা আমার নানা যেই জায়গা দিয়ে গেছে সেই জায়গায় হইতে বালু দিয়ে ভরাট করে ফেলছে সেই জায়গায় তো গাজী সাহেব বালু দিয়ে ভরাট করছে কথা বুঝছেন আমার আমাদের আমি আমার চাষো ভাই যে জুয়েল আমরা জমি বিক্রি করি নাই ওই ওই জমিও উনি ওই জমিও উনি রেজিস্ট্রি করে মিউটেশন করে নিয়েছে এরপর আমি যখন রুখে দাঁড়াইলাম উনি বলছে তো আমি এটা হাসপাতাল করার জন্য যমুনা ব্যাংকে দিয়ে দিচ্ছি আমি আপনি যমুনা ব্যাংকে দরখাস্ত দেন আমি কিছু যমুনা ব্যাংকে দরখাস্ত দেব না দরখাস্ত দেবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়া এটার কপি সব জায়গায় দিয়ে দেবো তারপরে তিনি আমার ওই জায়গা ফেরত দিচ্ছে আমার